It is your first income. Hey guys, Assalamualaikum. Myself Faisal Ahmed. Welcome to my another video. Guys, আজকের ব্লগটার জন্য আমি প্রচুর এক্সাইটেড এতটাই এক্সাইটেড যে আমি আপনাদের সকলকে বলে বোঝাতে পারবো না এবং এই এক্সাইটেড হওয়ার মূল কারণে আপনাদের ভালোবাসা এবং দোয়া বিকজ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় গতকাল বৃহস্পতিবার আমার অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য ইউটিউব থেকে পেমেন্ট আসে এবং কোনো ভাবিনি যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো ইউটিউব থেকে আর্ন করার আমার তেমন কোনো শখ ছিল না শুধু ইচ্ছা ছিল যে আপনারা আমাকে গত বছর থেকে এতটা সাপোর্ট করে গেছেন এই সাপোর্ট করে নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া কিন্তু গাইস আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার ইউটিউব থেকে পেমেন্ট এসে গিয়েছে সো আবারও বলতে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের এই সাপোর্ট ও ভালোবাসা নিয়ে আমি আরও অনেক যোগদান দিতে চাই এবং আপনাদের সকলের জন্য রইল আমার এই বুকটি ভরা ভালোবাসা গাইস যেহেতু আমাদের ইউটিউবের পেমেন্টটি আমাদের ব্যাংকে এসে পড়েছে তো আমি ভাবলাম যে এটাকে ক্যাশ আউট করা যাক তো ক্যাশ আউট করার জন্য আমি মূলত কোনো ফ্লিপ টিপ কোনো কিছু ইউজ করছি আমি ইউজ করবো ওয়েট আমি ইউজ করবো আমাদের এই ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডটি অবশ্যই নেওয়া হয়েছিল অনেক আগে যখন আমি ইউটিউব শুরু করলাম কিন্তু অনেক সময় আমাকে ইউটিউব নোটিফিকেশান দিয়ে বলতো যে এটাকে অ্যাড করতে তো আমি অ্যাড করলাম কিন্তু লাস্ট পর্যন্ত যদি এরকম পেমেন্ট আসবে আমি কখনো কল্পনা করিনি সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন গাইস যে আপনাদের ভালোবাসার জন্য একমাত্র এই কাজ এটি সম্পন্ন হয়েছে যেটা অলমোস্ট পেমেন্ট এসেই গিয়েছে তো এটাকে গিয়ে ক্যাশ আউট করা যাক যেহেতু আমাদের এখানে কোনো এটিএম বুক নেই যে কারণে আমি আশুগঞ্জে যাবো বিকজ আশুগঞ্জের মধ্যে একটি বড় এটিএম বুক রয়েছে একটি না অনেকগুলো এটিএম বুক রয়েছে তো সেখান থেকে আমি ডাচবাংলা ব্যাংকের এটিএম বুক থেকে এখান থেকে ক্যাশ আউট করবো এবং অবশ্যই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো সো গাইস তাহলে এখন এটিএম বুকে যাওয়া যাক দেন লেটস গো তো গাইস আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আশুগঞ্জের মধ্যে এসে পড়েছি এখন ধীরে আমরা এটিএম বুকের দিকে যাবো বাট এখানে প্রচুর শীত এবং অনেক অন্ধকার যার কারণে ফোন বের করতে পারছি না এবং প্রচুর গাড়ি চলাফেরা করছে যখন এখানে আমার কি জীবনে রিস্ক হতে পারে যার কারণে আমি পেমেন্ট অফ করছি এবং আমি এটিএম বুকের মধ্যে গিয়ে আপনার সকলের সাথে দেখা করবো সো গাইস লেটস গো এটিএম বুকের কাছে এসে পড়েছি কিন্তু রাস্তার মধ্যে আমার সাথে দেখা হয়ে গেছে হ্যালো ফয়সাল মাই ফ্রেন্ড কেমন আছো বাসায় গিয়ে দেখে আরো বিস্তারিত আলোচনা হবে সো গাইস আলহামদুলিল্লাহ যেতে যেতে আমরা বাসায় এসে পড়লাম অবশ্যই আমাদের এটিএম বুকের মধ্যে কোনো প্রকার রুলস নেই যে আমরা সেখানে ভিডিও করতে পারবো বাট আমার পক্ষে যত পসিবল হয়েছে আমি শেয়ার করেছি বিকজ আমার ফ্রেন্ডকে নিয়ে আমি যখন ভিডিও ঢুকতে নিই ক্যামেরাটি নিয়ে তখন তাদের গার্ড আমাকে বলে ওঠে যে এখানে কোনো ভিডিও করার রুলস নেই যে কারণে সেখানে ভিডিওটি ডিলিট করে দিতে তো আমি কী করলাম যে ক্যামেরা মেমোরি হুট করে চেঞ্জ করে দিয়েছি যে কারণে তারা বুঝতে পারেনি যে আমি এখানে ভিডিও রেখেছি নাকি ডিলিট করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি যতটুকু পেয়েছি ওইটুকু ভিডিওটি আপনার সকলের সাথে শেয়ার করেছি সো গাইস আশা করি আপনার সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আমি অবশ্যই আমার ক্যাশটি হাতে পেয়ে অনেক খুশি লাগছে বিকজ আমি প্রচুর এক্সাইটেড যে একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি এত টাকা ইনকাম করতে পেরেছি অলমোস্ট 12,000 টাকার মতো অ্যান্ড ডিসক্লেমার
কেউ ভাববেন না যে আমি টাকা নিয়ে আপনার সকলের সামনে শো অফ করছি, আপনার সকলে আমার ফিমেল মেম্বারের মতো, যার কারণে আমি আপনার সকলের সাথে শেয়ার করছি। বিকজ আপনাদের ভালোবাসি একমাত্র এই টাকাটা উপার্জন করতে পেরেছি, আপনাদের সাপোর্ট ছাড়া কখনই পসিবল ছিল না। সো আবারও বলতে চাই থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও অনেক রকম ব্লগ আসছে যেগুলো আপনার সকলের কাছে আশা করি খুবই ভালো লাগবে। সো গাইস আজকে যেহেতু একটি গুড নিউজ ছিল, সেক্ষেত্রে আরেকটি ব্যাড নিউজও রয়েছে। ব্যাড নিউজটি হলো অবশ্যই আমার কয়েকদিন পর থেকে পরীক্ষা শুরু ইন্টার ফার্স্ট ইয়ারে, যে কারণে আমি ডেলি ব্লগ আপলোড দিতে পারছি না। সো স্যার কিন্তু গাইস ইনশাল্লাহ যখন আমার পরীক্ষা শেষ হবে তখন আবার আমি ডেলি ব্লগ করা শুরু করবো। সো গাইস আশা করি এই ব্লগগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সো গাইস ডেলি ডেলি আমার ব্লগের একবার শেষ প্রান্তে এসে পড়েছি, আই হোপ আপনাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করুন এবং কমেন্টে কত শুরু ভিডিওটা ভালো লাগেছে। সো দ্যাটস ইট গাইস, নো মোর টু ডেট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো গাইস উই গাইস টেক কেয়ার অফ ফান, খোদা হাফেজ, লাভ ইউ অল গাইস, বাই বাই, টাটা, অ্যান্ড অলসো টেক কেয়ার অফ ফান, খোদা হাফেজ।